ব্যাঙ্গালোর। রয়টার্স জানিয়েছে, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড গত মঙ্গলবার 16 জুলাই তারিখে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির গ্রোথ রেট এর পূর্বাভাস 2024-25 অর্থনৈতিক বর্ষে 6.8% থেকে বদলে 7% করেছে। ভারতের গ্রামীণ অঞ্চলে উপভোক্তা সংখ্যা এবং ক্ষমতা বাড়ার কারণে পূর্বাভাসের এই পরিবর্তন বলেই খবরে প্রকাশ। হায়দ্রাবাদ। তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার বেল্লামপল্লিতে কালভারি মিনিস্ট্রি চার্চে যিশুর নামে প্রার্থনা করে মানুষের রোগ মুক্তি ঘটানোর নাম করে টাকা পয়সা এবং মূল্যবান জিনিসপত্র নেওয়ার অভিযোগ উঠেছে। খবরে প্রকাশ, যিশুর নামে ওই চার্চে প্রার্থনা সভায় 2019 সালে রাজেশ নামের একজন 21 বছর বয়সী ছেলের প্রাণহানি হয়। 2023-25 আগস্ট তারিখে এক যুবক তার মায়ের মৃতদেহকে নিয়ে প্যাস্টার প্রবীণ কুমারের কাছে পৌঁছায়। দুর্বলচিত্ত অশিক্ষিত মানুষকে অন্ধবিশ্বাস কুসংস্কারের মাধ্যমে এই চার্চে শোষণ নিপীড়ন করার অভিযোগে পুলিশের কাছে রিপোর্টও ফাইল করা হয়েছে। জয়পুর। 2022 সালে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে আয়োজিত একটি মিছিল থেকে সর তনসে জুদা ধ্বনি তোলার অপরাধে অভিযুক্ত একটি দরগার আলেম সৈয়দ গোহর হোসেন চিস্তিকে আজমের ডিস্ট্রিক্ট কোর্ট 16 জুলাই তারিখে মুক্তি দিয়েছে। মুম্বাই। মহারাষ্ট্রের বিশালগড় দুর্গে জবরদখলকারীদের উচ্ছেদ করার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ভূতপূর্ব সাংসদ সম্ভাজি রাজে ভোঁসলের প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শনকে মান্যতা দিয়ে প্রশাসন বিশালগড় দুর্গে জবরদখলকারী 35টি দোকান উচ্ছেদ করেছে ইতিমধ্যেই। বিতর্কিত IAS পূজা খেতকারের প্রশিক্ষণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার। একসময় ভারতকে কেবলমাত্র হাতি আর সাপুড়েদের দেশ হিসেবে চিনত পৃথিবী, আজ আমাদেরকে সারা পৃথিবী বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে চেনে। আমরা আজ পরিচিত ক্রিকেট, বলিউড, স্টার্ট আপ ইউনিকর্ন এবং বিশ্বের সবথেকে দ্রুতগামী অর্থনীতি হিসেবে, সমাজ মাধ্যমে জানালেন বিরাট কোহলি। দেখুন ভিডিও। ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান। There was a time when the world could only think of India as a land of snake charmers and elephants. Over time, that has changed. Today we are known to the world as the largest democracy, a global tech hub. We're known for cricket, for Bollywood, for startup unicorns, and as the fastest growing economy in the world. So what is the next big thing for this great nation? Well, that'll be more gold, more silver, and more bronze. Our brothers and sisters are headed to Paris, hungry for medals. A billion of us will be watching them, nervous and excited, as our athletes set foot in the tracks and fields and courts and rings. Every neighborhood, every corner of India will hear a chorus of voices chanting, India, India, India. Join me in remembering their faces as they inch closer to the podium with the dogged determination of waving the Tiranga with pride. Jai Hind and good luck India. তথাকথিত অরাজনৈতিক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার একজন সদস্য জগজিৎ সিং ধালিওয়াল জানিয়েছেন যে তারা শম্ভু বর্ডার খুললেই দিল্লি অবধি পদযাত্রা করবেন। আগামী 15 আগস্ট সারা দেশব্যাপী ট্র্যাক্টর যাত্রা করার হুমকিও দিয়ে রেখেছেন ধালিওয়াল। তার আগে 22 জুলাই দিল্লিতে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার যুগ্ম বৈঠক হবে বলে জানা গেছে। হাইকোর্টের রায়ের পরেও শম্ভু বর্ডার না খোলার জন্য হরিয়ানার বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন এই কৃষক নেতা। শ্রীনগর। জম্মু কাশ্মীরের DGP RR সোয়াইন একটি চাঞ্চল্যকর ভিডিওতে জানিয়েছেন, কাশ্মীরে তথাকথিত মূলধারার রাজনীতির কারবারিরা নিজেদের ভোট রাজনীতি চরিতার্থ করতে সন্ত্রাসবাদীদের বাড়ি যাচ্ছেন। সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্তদের মধ্যে থেকে নিজেদের ভবিষ্যৎ নেতাদের খুঁজে বার করার চেষ্টা করছেন। দেখুন ভিডিওতে। Many may argue that it is the fear of the state that kept the people inside. But believe me, it is not the full truth. The full truth is Pakistan successfully came to infiltrate all important aspects of our civil society. Thanks to the regional so-called mainstream politics in the valley, there is overwhelming evidence to show that many had honed the art of running with the hare and hunting with the hound to a near science that left both the common men and the security men bewildered, frightened and confused. Visiting homes of killed terrorists and expressing sympathy in public became the new normal.
while elimination of new recruits to terrorism was allowed and tacitly encouraged, those who facilitated the recruitment, arranged finances, were never investigated. And it was forbidden to even go near Jamaat-e-Islami that provided the religious and ideological justification to the perfidies of the terrorists and the Buriyat. This was despite being an open secret that the Jamaat network was not only able to sabotage government efforts to normalize the situation, but also had a terror finance network that played a big role in mobilizing street protests. It was blasphemous to even think of countering this, who vilified everything about the Indian state and its armed forces as part of a deliberate and systematic creation and propagation of false narratives based on half-truths, out-of-context presentation of facts, malicious and selective muting, and amplification and outright falsehoods. SP-ranking officers were thrown behind bars and put alongside terrorists in jails for crimes they never committed. Death by accident. By accidental drowning of Nilofer and Asiya in Shopian in 2014 was allowed to be hijacked by the narrative terrorism who held the merit to ransom with several weeks long hartal, arson and rioting. A very deep and detailed investigation by CBI, backed by forensics of the All India Institute of Medical Sciences, proved it beyond any shade of doubt that it was outright falsehood. The things had come to such a pass that the so-called mainstream party had started cultivating leaders of terrorist networks through intermediaries and sometimes directly to further their electoral prospects. It is the unflinching stance and strategy of the government of India and the armed forces and police and the law enforcement, backed by a latent population since last several years, that this duality and dubious duplicity would be put to an end or an attempt made towards it, which has put the national security adversary in the backseat. It is a call at the highest level of policy making that political and economic opportunities would no longer be the prerogative of a privileged few and would become available to one and all is one major reason why I believe the streets are getting calm. Srinagar, প্রায় 30 বছর পর কাশ্মীরে মহরম যাত্রা সম্পন্ন হলো। প্রিয় সমাজ মাধ্যম এক্সে দীপিয়া দিলাওয়ারি নামে একজন খালিস্তানি সমর্থক ক্রমাগত হনুমানজিকে অবমাননা করে চলেছে, দেখুন ভিডিও। চেন্নাই, তামিলনাড়ুর তুত্তুকোডিতে প্রায় 36,238 কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুরের সেমকপ ইন্ডাস্ট্রিজ একটি গ্রিন হাইড্রোজেন কারখানা বানাবে। এই কারখানায় প্রায় 1,500 এর ওপর সরাসরি চাকরির সুযোগ আসবে বলে খবরে প্রকাশ।